ঢাকায় ঝরছে আশ্বিনের বৃষ্টি, কখনো মুষলধারে আবার কখনো ঝিরিঝিরি। সারা দেশে প্রায় অধিকাংশ জায়গাতেই এমন বৃষ্টির পূর্বাভাস নিয়ে শুরু হলো আরেকটি স্নিগ্ধ সকাল। শুভ সকাল, আমন্ত্রণ কেওএসটির নিবেদিত সকাল 24-এ। আজ বৃহস্পতিবার 18 আশ্বিন 2231 বঙ্গাব্দ এবং 3 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আয়োজনের শুরুতেই আমরা আবহাওয়া বার্তার কথা বলছিলাম, তবে জেনে আসি আমরা আজকে সারাদিনে বিভিন্ন বিভাগে কেমন কাটবে সারাদিনটি, সেই পূর্বাভাসগুলো, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ড। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা 34.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা 34.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা 30.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.1 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 34.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 25.2 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 35 ডিগ্রি সেলসিয়াস। আজ সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি তো জানছিলাম, এবার একটু প্রতিদিনকার ঘটমান উল্লেখযোগ্য ঘটনার একটু খোঁজ খবর নিয়ে আসবো। দর্শক, আমরা চলে যাব পত্রিকায়। কয়েকটি পত্রিকা থেকে আমরা শুরু করব সমকালের শিরোনাম দিয়ে। সংস্কার নিয়ে সংলাপে বসছে সরকার, ডাক পেয়েছে বিএনপি জামায়াত অন্য দলগুলোকে পর্যায়ক্রমে, অন্তর্বর্তীকালীন সরকারের কথা কাজে অমিলে উদ্বেগ, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে এগুলোর সংস্কার ইনক্লুসিভ হবে বলেছেন হামিদুর রহমান আজাদ, আধা ঘন্টায় কোনো পক্ষেরই অবস্থান তুলে ধরা সম্ভব নয় বলেছেন সাইফুল হক, ভারতে ইলিশ রপ্তানিতে মাফিয়ার গুপ্ত চাল, ইলিশ ধরা দেশের বাজারে বিক্রি রপ্তানি প্রতিটি ধাপ চক্রের কবজায়, রপ্তানি শুরুর পর দাম বেড়েছে কেজিতে 300 টাকা, রপ্তানি হচ্ছে কেনা দামের চেয়ে 500 থেকে 800 টাকা কমে, আওয়ামী লীগ নেতা টুরুল ভারতে বসে রপ্তানি নিয়ন্ত্রণ করেন, সর্বাত্মক যুদ্ধের শঙ্কায় কাঁপছে মধ্যপ্রাচ্য, হিজবুল্লার হামলায় 8 ইসরায়েলি সেনা নিহত, 3 ঘন্টায় 100+ রকেট নিক্ষেপ, 3 ট্যাঙ্ক ধ্বংস, সব অবকাঠাময় হামলার হুঁশিয়ারি তেহরানের। দর্শক, সমকালের প্রথম পাতা শিরোনামগুলো আমরা দেখছিলাম, এবারে আমরা চলে যাব প্রথম আলোতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা আমরা সমকালে পড়ছিলাম, মানুষ নতুন একটা রাজনৈতিক পরিসর খুঁজছে, মাহফুজ আলম ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, অভ্যুত্থানের পরে ছাত্র, নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য গঠিত লিয়াজোগ কমিটি ছিলেন তিনি সমন্বয়ক। আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনশাস্ত্রের এই স্নাতক ছিলেন রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক সহযোগের দায়িত্বে। সরকার পতনের 2 মাস আগে বসুন্ধরাকে বিশেষ সুবিধা, বিদ্যুতের মতো জ্বালানি তেলও বেসরকারি খাতে ছাড়া হয়, সরকারের শেষ সময়ে তেল বিক্রির অনুমতি দেয়া হয় বসুন্ধরাকে। প্রথম আলোর প্রধান শিরোনামগুলো তো আমরা দেখে নিলাম, এবার একটু আমরা চলে যাব কালের কণ্ঠে। রাষ্ট্র সংস্কারে এবার রাজনৈতিক সংলাপ, এবার রাষ্ট্র সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ পর্যায়ে আগামী শনিবার থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হবে। 3টি সংস্কারের পর নির্বাচন দিতে হবে,
একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক বিরূপ পরিস্থিতিতে সবসময় দলকে সুসংগঠিত রেখেছেন। আওয়ামী লীগ সরকারের নানা দমন পীড়নের মধ্যে তিনি বরাবরই ছিলেন সোচ্চার। শিল্পাঞ্চলে অস্থিরতার মূলে নিয়ন্ত্রণ লড়াই। 54 ঘন্টা পর আশুলিয়ায় যান চলাচল শুরু। শ্রমিক অসন্তোষ মনিটর করছি, সবাই শান্ত হবে, বলছেন শ্রম সচিব। কালের কণ্ঠের পর আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকে। দৈনিক ইত্তেফাকের শুরুতেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে একটি শিরোনাম করা হয়েছে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হুমকি, বড় যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য। কঠোর হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন। উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের উদ্দেশ্যকে সামনে রেখে সংশোধন হতে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010। নবম শ্রেণীতে বিভাগ বিভাজন নয়, শিক্ষা কমিশন চায় পরামর্শ কমিটি। শেয়ারবাজার রেকর্ড জরিমানার পর বড় দরপতন। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো। দৈনিক ইত্তেফাকের পর আমরা সবশেষে বণিক বার্তার শিরোনামগুলো দেখব। হোটেল হলিডে ইনের মালিক পলাতক, খেলাপি ঋণ 2,000 কোটি টাকা। সরকারি বেসরকারি অর্ধ ডজন ব্যাংক থেকে প্রায় 2,000 কোটি টাকা ঋণ নিয়েছে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলম আহমেদ। এর বড় একটি অংশ দিয়ে রাজধানীর তেজগাঁওয়ে গড়ে তুলেছেন 5 তারকা হোটেল, যেটি হলিডে ইন নামে পরিচিত। বাজার ঊর্ধ্বমুখী থাকলেও কমেছে খাদ্য ও সাধারণ মূল্যস্ফীতি। নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকলেও সরকারি হিসাব অনুযায়ী সেপ্টেম্বরে দেশের সাধারণ মূল্যস্ফীতি কমেছে। গত মাসে দেশের সাধারণ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 9.92%। অন্যদিকে খাদ্য মূল্যস্ফীতি 0.96% কমলেও 2 অঙ্কের ঘরেই রয়ে গেছে। আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 0.24% কমে দাঁড়িয়েছে 9.50%। দর্শক, এই ছিল পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা বাজার পরিস্থিতি নিয়ে জানছিলাম, আমরা একটু এবার সরেজমিনে বাজার পরিস্থিতি নিয়ে জানবো। আমরা চলে যাব মেহেরপুরে। মেহেরপুরের বড় বাজার সবজির পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশিদুজ্জামান। শুভ সকাল, আপনি মেহেরপুরের বড় বাজার থেকে যুক্ত হয়েছেন, আমরা একটু সেখানের বাজার পরিস্থিতি নিয়ে জানতে চাই আপনার কাছ থেকে। শুভ সকাল সারিকা, আপনি যেমনটি বলছিলেন যে মেহেরপুরের সবচাইতে বড় সবজির যে আড়তগুলো রয়েছে সেখানে আমি দাঁড়িয়ে আছি এবং এখানে কিন্তু সকাল থেকে যেসব সবজি কৃষকরা উৎপাদন করে তারা এখানে নিয়ে আসেন এবং এখান থেকে জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে সেগুলো চলে যায় এবং সব অঞ্চলের যে পাইকার ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন। আমি বাজারটা একটু দেখাতে যাচ্ছি যে এখন যে কৃষককে যে উৎপাদিত যে সবজি বা অন্যান্য ফসল রয়েছে সেগুলো নিয়ে আসছেন আড়তগুলোতে এবং এখান থেকেই যে খুচরা যে বাজার সেই বাজারে চলে যাবে। তো গেল কয়েকদিনের বৃষ্টির যে প্রভাব, সেই প্রভাব কিন্তু ইতিমধ্যে যে মাঠ ফসল সেই মাঠ ফসলে পড়েছে, বিশেষ করে কাঁচামরিচের যে বাজার সেটি কিন্তু একেবারে নাগালের বাইরে বলা যায়। কারণ 250 থেকে 300 টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে, কারণ এখন যে কাঁচামরিচটা বাজারে আসছে সেটি কিন্তু আমদানিকৃত কাঁচামরিচ, অর্থাৎ ফসল থেকে যে কৃষকের মাঠ থেকে যে কাঁচামরিচ রয়েছে সেগুলো কিন্তু বাজারে আসছে না। কারণ গত কয়েকদিনের বৃষ্টির কারণে গাছের যে প্রভাব সেটি পড়েছে এবং গাছ থেকে পর্যাপ্ত পরিমাণ ফলন আসছে না, অনেক জমি কিন্তু কাঁচামরিচ নষ্ট হয়ে গেছে। অন্যদিকে যদি আমি পেঁয়াজের কথা বলি তাহলে আমদানিকৃত যে পেঁয়াজ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 75 টাকা কেজি দরে, দেশি জাতীয় তাহিরপুরি যে পেঁয়াজ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 95 টাকা কেজি দরে, রসুনের বাজার একটু হাই 175 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে যদি সবজিগুলোর কথা বলি বা বান যে ফসলগুলো রয়েছে যেমন চিচিঙ্গা রয়েছে, করলা রয়েছে, এই জাতীয় ফসলের যে বৃষ্টি এবং ঝড়ের যে প্রভাব সেটি পড়েছে এবং বাজারে আমদানি কম হচ্ছে, তারপরেও কিন্তু আমরা যেটি দেখছি যে সেই সবজিগুলো কিছুটা নাগালের মধ্যে রয়েছে, পাইকার বাজারে 40 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আলু বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। অন্যদিকে যে
বিশেষ করে বেগুন যেটি, সে বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, কারণ বেগুনের আমদানি কিন্তু বাজারে আমরা যেটি দেখছি সেটি খুবই কম। তো বলা যায় যে এই যে টানা যে বৃষ্টি, সে বৃষ্টির প্রভাব মেহেরপুর সবজি প্রধান এলাকা হলেও কিন্তু তার প্রভাব মেহেরপুরে বাজারে পড়ছে, এবং সেটি কিন্তু এখান থেকে যখন বাইরে যাচ্ছে সেই বাইরের প্রভাব পড়ছে। তবে কৃষকরা যেটি বলছেন যে টানা বৃষ্টির কারণে যে তাদের যে মাঠ ফসল, সেই মাঠ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, সেই প্রভাব বাজারে পড়ছে, এবং পাইকার বাজার থেকে যে খুচরা বাজারে যে যারা ভোক্তা রয়েছে তারা যেটি কিনছে সেটিও একটু বেশি দামে কিনতে হচ্ছে। বিশেষ করে কাঁচামরিচ 200 টাকার উপরে, 250 থেকে 300 টাকা কেজি দাম তাদের কিনতে হচ্ছে। তো এই ছিল কাঁচাবাজারের সর্বশেষ পরিস্থিতি। যেমন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঘুরে এলাম মেহেরপুরের বড় বাজার থেকে। কেনা বেচায় জমজমাট এই বাজারের বিস্তারিত বাজার পরিস্থিতি আমরা জানছিলাম। দর্শক, হাওর বাওর খাল বিল আর নদী বেষ্টিত ওই অপরূপ দেশে একটি কথা খুব প্রচলিত, মাছে ভাতে বাঙালি। আর এই দেশীয় মাছের বিশাল আধার অথৈ জলের হাওর। আজ আপনাদের ঘুরিয়ে আনবো মৌলভী বাজারের কাওয়া দেখি হাওরে। সেখান থেকে দেশি মাছের আদ্যপান্ত জানাচ্ছেন সহকর্মী আব্দুর রব। আমি এখন আছি মৌলভীবাজার জেলার কাওয়াদিঘি হাওর এলাকায়, কাওয়াদিঘি হাওর এলাকার কাদিপুর এলাকায়। এখানে আমরা এসে দেখেছি যে সকাল থেকে অনেক মানুষ মাছ ধরে নিয়ে আসছেন, এবং কিছু মানুষ এসেছেন যেগুলো মাছ কিনে নিয়ে আবার বিক্রি করবেন, এবং কিছু মানুষ এসেছেন যে এই মাছ নিয়ে খাওয়ার জন্য। তো আমি যদি একটু দেখাই যে কাওয়াদিঘি হাওর এখন জলে একদম টইটম্বুর অবস্থা। কদিন আগে অনেক বেশি পানি ছিল এখানে, এখন পানি কিছুটা কমেছে। পানি কমায় কিন্তু মাছের আধিক্য বেড়েছে। এবছর আমরা জেলে এবং ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সাথে কথা বলে জেনেছি যে এবছর প্রায় অনেক পানি থাকার ফলে দেশি প্রজাতির যে ছোটো মাছগুলো, মাছের আধিক্য অনেক বেড়েছে, পাশাপাশি বড়ো মাছও বেড়েছে। তো আমরা যে জায়গাটায় এসেছি আসলে এই জায়গাটায় সাধারণত ছোটো মাছ ধরা পড়ে বেশি, এবং এখানে চিংড়ি, পুঁটি, মলার ট্যাংরা সহ নানা ধরনের মাছ এখানে ধরা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকে নৌকা করে, কেউ সারা রাত, কেউ সকালে মাছ শিকার করেছেন, সেই মাছ নিয়ে তারা এখানে অস্থায়ী হাট খোলা চলে সেই হাটে এসেছেন, এবং সেই এখানে যারা মাছের যারা মাছ বিক্রি করেন তারা আসলে এই মাছগুলো এখানে নিয়ে এসেছেন, এবং অনেক ব্যবসায়ী, মাছের যারা ব্যবসায়ী রয়েছেন তারা আসলে এই মাছগুলো এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন, আবার অনেকেই এখানে মাছ খাওয়ার জন্য এসেছেন। কাওয়াদিঘি হাওরে শুধু একটি জায়গায় নয়, প্রায় অনেকগুলো জায়গায় এই হাওর পাড়ে এলাকায় মাছগুলো ধরে নিয়ে বিক্রি করা হয়। আমি যদি একটু বলি এখানে যে আসলে এখানে আসতে হলে মৌলভীবাজার শহর থেকে আসতে হলে আসলে প্রায় 20 বা 25 মিনিটের মধ্যে আসা যায়। মৌলভীবাজার শহরের যে চাঁদনি ঘাট এলাকা, সেখানে সিএনজি স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে কাদিপুর এলাকায় আসলে সেই কাওয়াদিঘি হাওরের যে অস্থায়ী মাছের হাট, সেখানে প্রচুর পরিমাণে দেশীয় প্রজাতির যে মাছ, ছোটো ছোটো মাছ সেগুলো পাওয়া যায়, এবং বড়ো মাছ পাওয়া যায়। তো সব মিলে বলা যায় যে এবছর হাওরে প্রচুর পানি ছিল এবং অনেক মাছ এবছর হয়েছে, আমাদের জানিয়েছেন যারা এই মৎস্য ব্যবসার সাথে জড়িত, এবং যার ফলে এই যে দেশীয় মাছের আধিক্যের ফলে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা অনেক লাভবান হচ্ছেন বলে আমাদের জানিয়েছেন। দর্শক, ঘুরে এলাম মৌলভী বাজারে কাওয়াদিঘি হাওর থেকে। আমরা দেখছিলাম কই, ট্যাংরা, বাইন সহ সব দেশীয় মাছের সমারোহ। দর্শক, এই মুহূর্তে কেওএসটি নিবেদিত সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতি। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ কেওএসটি নিবেদিত সকাল 24-এ। দর্শক, গতরাত থেকে ঢাকায় বিরতিহীনভাবে বৃষ্টি,
কখনো মুষলধারে, আবার কখনো ঝিরিঝিরি। এই বৃষ্টিতে রাতেই তৈরি হয়েছে জলাবদ্ধতার সাথে জলজট। সকালে বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা দিয়েছে আবহাওয়া আর সেই সাথে রাজধানীর পরিস্থিতি। জানাতে এই মুহূর্তে আমাদের সাথে কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, আমরা যেমনটি বলছিলাম, কাল থেকে বৃষ্টি কখনো মুষলধারে কখনো ঝিরিঝিরি, দেশের মানে রাজধানীর অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আসলে জনসাধারণকে কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে সেই চিত্র যদি একটু তুলে ধরেন আমাদের সামনে। যেমনটি বলছিলাম, গতকাল বিকেল থেকে মূলত যে বৃষ্টিপাত সেটি কিন্তু শুরু হয়েছে, এবং সেটি শুরু হতে গিয়ে রাতে আমরা যেমনটি দেখেছিলাম যে প্রচণ্ড রকমের যে বৃষ্টি সেটি কিন্তু হয়েছে। এবং বৃষ্টি হওয়ার কারণে শুধু রাজধানীতে নয়, সারা দেশেই কিন্তু বৃষ্টি হয়েছে গতকাল থেকে। এবং আমরা সকালে আবহাওয়া অফিসে কথা বলেছি, আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে যেমনটি বলা হয়েছে যে এই বৃষ্টি অর্থাৎ আজকে যেভাবে বৃষ্টি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, সেটি কিন্তু ক্রমান্বয়ে সেই বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটা বাড়তে পারে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এবং পাশাপাশি এছাড়া আগামীকাল এবং তার পরের দিনও কিন্তু বৃষ্টি থাকতে পারে, এবং বৃষ্টি কিন্তু সারাদিনে বৃষ্টি হতে পারে, এমনটি আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে বলা হয়েছে। এবং পাশাপাশি বলা হয়েছে যে লঘুচাপের কারণেই মূলত এই বৃষ্টি হচ্ছে, এবং আমরা রাজধানীর বেশ কয়েকটি জায়গায় আমরা দেখেছি যে এই বৃষ্টির কারণে কিন্তু অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং বিশেষ করে যারা অফিসগামী মানুষ রয়েছেন, যারা অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আমরা দেখেছি যে তাদের অনেকেই কিন্তু ভোগান্তিতে পড়েছেন বৃষ্টির কারণে। এবং যেহেতু রাজধানীর শহরে রাজধানীতে যখন বিভিন্ন জায়গায় যখন পানি জমে যায়, তখন কিন্তু যে যানবাহন যে যাতায়াত করা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে বিঘ্ন ঘটে, যার প্রেক্ষিতে অনেক সময় যানজট তৈরি হয়। এবং আমরা অনেকের দেখেছি যে তারা আসলে যানবাহনের জন্য অপেক্ষা, কিছু জায়গায় দেখেছি যানবাহনের জন্য মানুষ অপেক্ষা করছেন, আবার অনেক জায়গায় দেখেছি যানবাহনেই যানজট তৈরি হয়ে আছে, অর্থাৎ জলাবদ্ধতার কারণে যানজট তৈরি হচ্ছে, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। এবং অনেককে দেখা যাচ্ছে যে বৃষ্টিতে ভিজেই কিন্তু তারা আসলে যে যার গন্তব্যস্থানে যাচ্ছেন, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে ভোগান্তির যে একটি চিত্র সেটি কিন্তু রাজধানীতে দেখা যাচ্ছে, গতকাল থেকেই কিন্তু সেই ভোগান্তিটি দেখা যাচ্ছে। তবে ঠিক এটি কখন নাগাদ চলে সেটিও কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু বলা হয়েছে যে আগামী আরও দুদিন এমন বৃষ্টিপাত থাকতে পারে। এবং সেই দিকে মাথায় রেখেই, যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হবে, সেজন্য আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে সাধারণ মানুষ যারা অফিসের উদ্দেশ্যে বের হবেন কিংবা তাদের নিত্য কাজেই বের হবেন, তারা যেন সেই প্রস্তুতি নিয়ে বের হয়, যেহেতু টানা বৃষ্টি হবে এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, সেজন্য যেন তারা প্রস্তুতি নিয়েই বের হয়, এমনটি কিন্তু বলা হয়েছে। তবে সব মিলিয়ে বলা চলে যে ভোগান্তির যে কথা জানতে চেয়েছেন, সেই ভোগান্তি কিন্তু গতকাল থেকেই ছিল, এবং যেহেতু বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে, বলা চলে যে ভোগান্তির যে পরিমাণ অর্থাৎ ভোগান্তির যে সংখ্যা বা আশঙ্কা সেটিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশ্বিনের বৃষ্টিতে রাজধানীর ভোগান্তি নিয়ে আমরা জানছিলাম। আজ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আপনারা যারা ঘরের বাইরে বেরোবেন অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বেরোবেন। দর্শক, আশ্বিনের বৃষ্টি চলছে শরৎকাল, আর দুর্গা উৎসবের আর মাত্র 5 দিন বাকি। আমরা একটু তারই প্রস্তুতি নিয়ে জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমরা হারুনুর রশিদের চৌধুরীর কাছে চলে যাব। আমরা জানবো দুর্গা উৎসবের প্রস্তুতি নিয়ে। হারুনুর রশিদ চৌধুরী, শুভ সকাল। কাল গেল মহালয়া, আর মাত্র 5 দিন বাকি শারদীয় দুর্গোৎসব, আসলে প্রস্তুতি কেমন দেখছেন? শুভ সকাল। আসলে গতকালকে মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গা এই ধরাধমে আসবার যে প্রস্তুতি সেটি আসলে শুরু হয়ে গেছে, আপনারা নিশ্চয় জানেন। এবং নওগাঁর প্রেক্ষাপটে যদি কথা বলি, সেটি হচ্ছে যে আমরা সকাল থেকে বেশ কয়েকটি মন্দিরে গিয়েছি। কিছু মন্দিরে আসলে রং তুলির যে আঁচড় দিয়ে দেবী দুর্গাকে যে স্বরূপে ফেরানোর যে কাজ সেটি আসলে শুরু হয়েছে, আবার কিছু মন্দিরে আসলে এখন পর্যন্ত কাদামাটির যে কাজ, আকৃতি দেবার যে কাজ, সেটি আসলে এখন পর্যন্ত
হচ্ছে আমরা এই মুহূর্তে ফাইভ স্টার নামে একটি ক্লাবের মন্দির এটি সেখানে আছি, আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানে প্রতি বছর বিশেষ করে নওগাঁর প্রেক্ষাপটে মন্দিরগুলোতে একটি প্রতিযোগিতা হয় যে কে কতটা আসলে ভালো প্রতিমা আসলে বানাতে পারেন সেটার উপরে আবার পুরস্কৃত করা হয়। যে মন্দিরে আছে বলা হচ্ছে যে এটি এরকম আদলে আসলে নওগাঁতে এখন পর্যন্ত কোনো প্রতিমা তৈরি করা হয়নি, আপনি দেখতে পাচ্ছেন। পাশাপাশি হচ্ছে যে মন্দিরগুলোতে আলোকসজ্জা করবার যে বিষয়টি সেটিও কিন্তু কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন মন্দিরগুলোতে। এবারে আসলে প্রশাসনের সঙ্গে কথা হচ্ছিল যে প্রতি বছর নিরাপত্তার বিষয় নিয়ে বেশ তোড়জোড় দেখা যায়, এবারেও কিন্তু কম না, বলা চলে যে অন্যান্য যে কোনো বারের চেয়ে এবারে আসলে নিরাপত্তার বিষয়টি প্রশাসন সবচাইতে গুরুত্ব সহকারে দেখছেন। বিশেষ করে পুলিশ, আনসার কিংবা র্যাব তো আসলে প্রতি বছরই মাঠে থাকেন, কিন্তু এবার আলাদা করে যেহেতু সেনাবাহিনী মাঠে আছে সেদিক বিবেচনায় নিরাপত্তার যে বিষয়টি সকলে মনে করছেন যে অন্যান্য যে কোনো বারের চেয়ে এবারের যে পূজার যে আয়োজন সেটি আসলে নির্বিঘ্নে আসলে পার করতে পারবেন বলে কিন্তু এখানকার যারা সনাতন ধর্মের মানুষজন আছেন তারা আশা ব্যক্ত করেছেন। তবে একটি দাবি জানানো হয়েছে যে এখন থেকেই মন্দিরগুলোতে রাত্রিকালীন যে ডিউটি সেটি যদি পুলিশ অথবা আনসার দিয়ে আসলে দেওয়া যায় তাহলে নিরাপত্তা যে বিষয়টি সেটি আরো ভালোভাবে নিশ্চিত করা যাবে বলে কিন্তু এখানকার যারা আছেন তারা বলেছেন। তবে আপনি যদি বিভিন্ন বাজারগুলোতে যান অথবা মন্দিরগুলোতে যান আসলে উৎসবের যে রং সেটি লাগতে শুরু করেছে, দিন গড়াবার সঙ্গে সঙ্গে হয়তো সেই রং আরো বেশি গাঢ় হবে এমনটা আশা করা হচ্ছে। হারুনুর রশিদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে আমরা জানছিলাম শারদীয় দুর্গোৎসবকে ঘিরে প্রতিমা তৈরি, আলোকসজ্জা সহ নানা প্রস্তুতি চলছে এবং যেই রং, দুর্গাপূজার যে রং তা লেগেই গিয়েছে বলা যায়। দর্শক, আজকের এই দিনটি কাল অতীত, তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস, আর এই ইতিহাসের দিনপঞ্জি আমাদের কাছে সবসময় গুরুত্ব বহন করে। চলুন এক নজরে দেখে নেই ইতিহাসের আজকের এই দিনে কি ঘটেছিল। তবে 1866 সালের এই দিনে ভিয়েনায় অস্ট্রিয়া এবং ইতালির মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়। 1932 সালের এই দিনে ইরাক ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। 1945 সালের এই দিনে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। 1958 সালের এই দিনে ইংল্যান্ড প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। 1988 সালের আজকের দিনে সিওল অলিম্পিক শুরু হয়। 1990 সালের আজকের দিনের অক্টোবরে পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি আনুষ্ঠানিকভাবে একত্রিত হবার ঘোষণা দেয়। দর্শক, তবে এই ছিল কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে নতুন দিনে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আরো একবার জানাই শুভ সকাল।